मुरंजन निमंतूप भक्तानुकंपृत विग्रह वै ईशाव तंग रामकृष्ण शिषा नमा वर्वंगल मंगल्य शिवे सर्वाधि शरण्त्र के, के गौरी नारायणी नमस्तुते जयंती मंगला काली भद्रकाी कपालिनी दुर्गा शिव स्वाहा धात्री सुहास्वाद नमस्कार শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি জগৎজননী মহামায়া মহাকালিকা ভবতারিণী দেবীর শ্রীচরণে আমরা গতকাল শক্তি পূজোর আরাধনায় ব্রতী হয়েছিলাম সমগ্র জগৎ সেই ত্রিনয়নী শিবসঙ্গিনী মায়ের চরণ তলে নত হয়েছিল লোকমাতা রানী রাসমণির দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভবতারিণী পুজো হয়েছে আমরা অনেকেই ইউটিউব চ্যানেল টিভি চ্যানেলের মাধ্যমে সেই সম্প্রচার সরাসরি দেখেছি আজকে সেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আগত কয়েকজন সাধকদের কথাই স্মরণ মনন করব আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের ধর্মের ইতিহাসে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের একত্রিশে মে রূপে যেন পরিগণিত কেন ওই বিশেষ দিনটি দক্ষিণেশ্বর কালী মন্দিরের জন্মদিন মাতৃত্বের প্রতীক উচ্চকোটি সাধিকা রানী রাসমণি পাশানময়ী ত্রিনয়নী শিবসঙ্গিনী আর ভাবতন্ময় দিব্যপুরুষ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ এই ত্রয়ী যেন সেদিনের মহোৎসবে ত্রিবেণী সঙ্গম সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এক সাধারণ মাহিষ্য বংশীয় বৈষ্ণব পরিবারে উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহর গ্রামের হালি শহরের কোনা গ্রামে রানীর জন্ম হয়েছিল পিতার নাম ছিল হরে কৃষ্ণ দাস মাতার নাম ছিল রামপ্রিয়া দেবী কোনার ডাক নাম ছিল রানী পরে রাসমণি নামকরণ হয় প্রতিবেশীরা এই দুটো নাম একত্র করে রানী রাসমণি বলে ডাকতেন পরে সেটি নামেই তিনি পরিচিত হন এগারো বছর বয়সে মধ্য কলকাতার যানবাজারের প্রখ্যাত জমিদার প্রীতিরাম দাসের কনিষ্ঠ পুত্র রাজচন্দ্র দাসের সঙ্গে রাসমণির বিবাহ হয়েছিল ইনি রাজচন্দ্র দাসের তৃতীয় পক্ষের স্ত্রী ইতিপূর্বে রাজচন্দ্র দুবার বিবাহ করেছিলেন এবং দুজন স্ত্রী নিঃসন্তান অবস্থায় ত্যাগ করেছিলেন রানী রাসমণির চারটি কন্যা সন্তান জন্মানোর পর আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে চুয়াল্লিশ বছর বয়সে বিধবা হন এবং তিনি একটি মৃত পুত্র সন্তান প্রসব করেছিলেন শ্বশুর প্রীতিরাম দাসের জ্যেষ্ঠ পুত্র হরচন্দ্র দাস অপুত্রক অবস্থায় প্রীতিরামের যুবদ্দশাতেই পরলোক গমন করায় শ্বশুর শাশুড়ি ও স্বামীর অবর্তমানে জানবাজার জমিদার বাড়ির সমগ্র সম্পত্তির মালিক হয়েছিলেন এই রানী রাসমণি এবং আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রানী রাসমণি যখন বিশ্বেশ্বর অন্নপূর্ণা দর্শনের জন্য কাশি যাওয়ার উদ্যোগ করেছিলেন যাবার ঠিক আগের দিন রাত্রে স্বপ্নে দেবীর কাছ থেকে কাশিযাত্রার নিষেধাজ্ঞা পান এবং গঙ্গা তীরে দেবীর মূর্তি প্রতিষ্ঠা ও অন্নভোগ দেবার আদেশ পেয়েছিলেন রানী রাসমণি সম্পাদিত আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি দেবত্ব দান এবং সেবায়েত নিয়োগপত্রের দলিলে দেখা যায় যে তার স্বামী রাজচন্দ্র দাসের একটি দেবালয় এবং দেবসেবা করার বাসনা ছিল কিন্তু যেহেতু রাজচন্দ্রের হঠাৎ মৃত্যু হয় সেই জন্য পরলোকগত স্বামীর অভিলাষ পূরণের জন্যেই রানী কর্তৃক দক্ষিণেশ্বরে জমি কেনা হয় এবং মন্দির নির্মাণ হয় সেকালে স্ত্রীরা তার স্বামীদের যথাযোগ্য যে বাসনা সেটি পূরণ করতেন এবং আধুনিক আধুনিককালেও দেখতে পাওয়া যায় যদিও তার প্রভাব হয়তো কমে যাচ্ছে সমাজে কিন্তু তবুও রানী রাসমণি তিনি স্বামী রাজচন্দ্র দাসের এই অভিলাষ পূরণটি করেছিলেন ভক্তিমতী রানী রাসমণি চিরকাল মা কালীকে ভক্তি করতেন এবং জমিদারি সেরেস্তা আর কাগজপত্রে সই করার জন্য যে শিলমোহর ব্যবহার করতেন তাতে খোদাই করা ছিল কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে গঙ্গার পূর্ব উপকূলে উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণেশ্বর গ্রামে এই বিশাল উদ্যানসহ বাড়িটি তিনি কিনেছিলেন এবং জমি কেনা ও মন্দির তৈরির সকল প্রকার কাজে রানীর তৃতীয় জামাতা মথুর মোহন বিশ্বাস মূল সহায়ক রূপে সব নির্দেশ পালন করেন এবং মন্দির প্রতিষ্ঠার সব রকম দায়িত্ব বহন করেন তৎকালীন বিলাতি ঠিকাদার সংস্থা ম্যাকিন্টস অ্যান্ড বার্ন কোম্পানিকে গঙ্গার ধারে পোস্তাসহ দেবালয় নির্মাণের কাজে নিযুক্ত করা হয় এবং তৎকালীন যুগে এই মন্দির নির্মাণ প্রকল্পে মূল দেবালয় ছাড়া দুটি নহবৎখানা পুষ্করিণীর ঘাট এই সব কিছু কাজগুলো কোম্পানির দ্বারাই সম্পাদিত হয় অর্থাৎ ম্যাকিন্টস অ্যান্ড বার্ণ কোম্পানির দ্বারা এবং তৎকালীন যুগে সেটি খরচা হয়েছিল ন লক্ষ টাকা মন্দির শুরু হয়েছিল আঠেরোশো সাতচল্লিশ আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রায় সাত আট বছর ধরে এটি সমাপ্ত হয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মা কালী শিব এবং রাধাকৃষ্ণের মন্দির স্থাপিত হলেও সাধারণের কাছে এটি দক্ষিণেশ্বর কালীবাড়ি নামেই প্রসিদ্ধ এবং সেখানে আমরা সেই জাতপাতের কথা জানি এবং দেবত্তর করে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এই ঐতিহাসিক মহোৎসব উপলক্ষে রানী এক বিশাল অনুদান যোগ্য করেছিলেন রানীর বিভিন্ন তালুক এবং জমিদারি থেকে মহোৎসবের জন্যে সমস্ত জিনিসপত্র আনা হয়েছিল রানীর শালবিড়িয়া তালুক থেকে দুটি হাতির পিঠে বিশুদ্ধ ঘৃয়ে এনেছিলেন এবং এই অনুদান যোগ্য উপলক্ষে রানী সেদিন যেগুলো আয়োজন করেছিলেন সেটা হচ্ছে দধি পুষ্করিণী অর্থাৎ দধি হবে পুকুরের মতন পায়ের সমুদ্র ক্ষীর হ্রদ দুগ্ধ সাগর তৈল সরোবর ঘৃত কূপ লুচি পাহাড় মিষ্টান্ন স্তূপ কদলীপত্র রাশি এবং মৃন্ময় পাত্র স্তূপ প্রভৃতি পূজনীয় স্বামী শারদানন্দজী মহারাজ লিখছেন যে শোনা যায় দ্বিতীয়তা ভুজ্যতাং শব্দে সেদিন ওই স্থান দিবারাত্র সমভাবে কোলাহল পূর্ণ হয়েছিল এবং রানী অকাতরে অজস্র অর্থ ব্যয় করেছিলেন পরিত্রাণ পরায়ণা মা জগদম্বার কৃপায় রানী রাসমণির সেই যে মন্দির আজ মহাতীর্থস্থান মা জগদম্বর অষ্টসখীর এক সখী রানী রাসমণির আহ্বানে সেদিনের সেই অনুষ্ঠানে যোগদান করেছিলেন নবদ্বীপ ভট্টপল্লী মুলাজর নোয়াখালী চট্টগ্রাম শ্রীহট্ট স্থানের ব্রাহ্মণ ছাড়াও কাশী পুনা মাদ্রাজ কনৌজ মিথিলা প্রভৃতি ব্রাহ্মণের সংখ্যা যে সংখ্যাটা হিসেব মতন ছিল এক লক্ষ অর্থাৎ এক লক্ষের বেশি ব্রাহ্মণ সেখানে এসেছিলেন এবং কলকাতা থেকে এই যে পাঁচ মাইল উত্তরে গঙ্গার তীরে এই দক্ষিণেশ্বর নামটার সঙ্গে কিন্তু তৎকালীন যুগে জনগণের বিশেষ পরিচয় ছিল না জঙ্গল বাগান পুষ্করিণী কবরস্থান ছিল অধিকাংশ স্থান জুড়ে দু এক ঘর মানুষ ছাড়াও মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ছিল এবং কথিত আছে বহুকাল পূর্বে এখানকার দেউলি জমিদার বান রাজা স্বপ্নাদিষ্ট হয়ে এখানে একটা শিবের সন্ধান পান এবং সেটা নিত্য পুজোর ব্যবস্থা করেন মন্দিরও করেন দক্ষিণবঙ্গে শিবটি পাওয়ার ফলে তিনি শিবের দক্ষিণেশ্বর নামকরণ করেন এবং সেই নাম অনুসারেই এই স্থানটির নাম হয় দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের শিবতলা ঘাটের বুড়ো শিবকেই বান রাজা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর শিব বলে মনে করা হয় এই দক্ষিণেশ্বর যে দেবালয় সেই দেবালয়ে এসেছিলেন শক্তিসাধক কেনারাম ভট্টাচার্য ভৈরবী যোগেশ্বরী দেবী রামায়িত সাধু জটাধারী বৈদান্তিক সন্ন্যাসী তোতাপুরী মুসলমান ফকির সুফি গোবিন্দ রায় সাধক রামচন্দ্র ব্রহ্মচারী সাধক দুর্গানন্দ ব্রহ্মচারী অচলানন্দ তীর্থস্বামী হটযোগী নারায়ণ কাশ্মীরি স্বাদী আনন্দময় সাধু জ্ঞানন্মদ সাধু ঋষিকেশের সাধু পরিব্রাজক স্বামী কৃষ্ণানন্দ মহর্ষি শ্রীমৎ নগেন্দ্রনাথ বাবা প্রেমানন্দ ভারতী শ্রীচর দাস বাবাজি ভৈরবী দ্বিতীয় জন নেপালী ব্রহ্মচারিণী খ্রিস্টান উইলিয়ামস রেভারেন্ড হেস্টি রেভারেন্ড জোসেফ কুক মিস পিগার্ড ভবানীপুরের পাদ্রী মৌলভী শেখম মাছম মোল্লা এবং ফকির উস্তাগরই শেষ নয় অনেক জ্ঞানী বিশিষ্ট বিশিষ্টজনের মানুষও এখানে এসেছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ সাংবাদিক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় ব্রহ্মবান্ধব উপাধ্যায় রসরাজ অমৃতলাল বসু রাজা মহারাজের পিতা আনন্দমোহন ঘোষ তারক মহারাজের পিতা রামকানাই ঘোষাল গিরিশচন্দ্র চক্রবর্তী শিবকৃষ্ণ মিত্র অবেদানন্দজির পিতা রসিকলাল চন্দ্র বৈষ্ণবচরণ গোস্বামী মাধব পাল মহেন্দ্র গোস্বামী অশ্বিনী কুমার দত্ত আমরা কার কথা বলি আর কার কথা না বলি এবং বুঝতেই পাচ্ছেন যে দক্ষিণেশ্বরের এই তীর্থ মাহাত্ম এত সন্ন্যাসী এত সাধু এসছেন যাদের সেই সন্ত ফকির দরবেশ সাধক সাধিকাদের যে তপস্যার একটা বিচ্ছুরণ একটা প্রভাত ছিলই ঠাকুরের দক্ষিণেশ্বরে সাধনকালের প্রাককালে প্রথম গুরু কলকাতার বৈঠকখানা বাজারের অধিবাসী প্রবীণ শক্তিসাধক কেনারাম ভট্টাচার্য প্রায়ই দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসতেন মা ভবতারিণীর পুজোর জন্য ঠাকুরকে অর্থাৎ তৎকালে ঠাকুর গদাধর চট্টোপাধ্যায় শক্তিমন্ত্রে দীক্ষা দেওয়ার জন্য ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার চট্টোপাধ্যায় কেনারামকে অনুরোধ করেছিলেন এবং আঠারোশো ছাপ্পান্নয় তিনি ঠাকুরকে শক্তিমন্ত্রে দীক্ষাদান করেন দীক্ষা গ্রহণ করা মাত্রই ঠাকুর ভাবাবেশে সমাধিস্থ হয়ে যান কেনারাম ভট্টাচার্য সম্পর্কে যদিও বিশেষ কিছু আর জানা যায় না তবে বর্তমানে বেঙ্গাই গ্রামে তার নামে একটি মন্দির এবং একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে আমি আগেও সেই মূর্তির ওপর সেড নির্মাণের জন্য আবেদন করেছিলাম আজও এই প্রসঙ্গে আপনাদের কাছে সেই আবেদনটি রইল এসেছিলেন দক্ষিণেশ্বরে ভৈরব ব্রাহ্মণী তার কথা আমরা স্মরণ করবো বা সংক্ষেপে বলি যে ঠাকুরের আচরণ এবং ক্রিয়াকলাপে নিঃসন্দেহ হয়ে ভৈরবী ব্রাহ্মণী প্রথম ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেন এবং রানী রাসমণির জামাতা মথুর মোহন বিশ্বাসের আয়োজিত বিশিষ্ট পণ্ডিতদের সভায় শাস্ত্রসম্মত যুক্তি সিদ্ধান্ত এবং প্রমাণের দ্বারা তিনি তার অভিমতকে সর্বসমক্ষে সুপ্রতিষ্ঠিত করেন ঠাকুরের দক্ষিণেশ্বরের সাধনকালের তৃতীয় গুরু রামায়িত সাধু শ্রীমৎ জটাধারী তিনি ঠাকুরকে বৈষ্ণব মতে গোপাল মন্ত্রে দীক্ষাদান করেন এই জটায়িত জটাধারী রামায়িত সম্প্রদায়ের সাধু ছিলেন এবং তার কাছে রামচন্দ্রের একটা ধাতুময় মূর্তি ছিল তাকে নিয়ে মানুষের মতন তিনি অপূর্ব লীলা বিলাস করতেন দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরের চতুর্থ গুরু সাধনকালে বৈদান্তিক সন্ন্যাসী সেই নাগা পরিব্রাজক সন্ন্যাসী শ্রীমৎ তোতাপুরী বালকের মতন প্রায় তিনি উলঙ্গ অবস্থায় থাকতেন ঠাকুর তাকে ল্যাংটা নামে নির্দেশ করেছিলেন পাঞ্জাবের অম্বালা সিটির আটচল্লিশ মাইল দূরে কয়থাল শহরে তোতাপুরীর মঠ আছে এবং এই কোয়েথাল থেকে দক্ষিণ পশ্চিম দিকে আটাত্তর মাইল দূরে কুরুক্ষেত্রের কাছাকাছি বাবা রাজপুরা কা মঠ প্রাঙ্গণে তোতাপুরীর সমাধি মন্দির আছে ঠাকুরের দক্ষিণেশ্বরের সাধনকালের পঞ্চম গুরু হচ্ছেন সুফি গোবিন্দ রায় দমদম নিবাসী এই মুসলমান দরবেশ পূর্বে হিন্দু ক্ষত্রিয় ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করে সুফি সম্প্রদায় ভুক্ত হন এবং তার ইসলামী নাম হয় ওয়াজেদ আলী খাঁ দক্ষিণেশ্বরে সেই সময় সকল ধর্মের সকল সম্প্রদায়ের আগন্তুকদের মতন এই ফকির ও দক্ষিণেশ্বরে এসেছিলেন কিছুদিন অবস্থান করেছিলেন এই ওয়াজেদ আলী খা ইসলাম ধর্ম অনুযায়ী যথারীতিথি ঠাকুরকে দীক্ষাদান করেন এবং আল্লাহ মন্ত্র জপের উপদেশ দিয়েছিলেন ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন সাধক রামচন্দ্র ব্রহ্মচারী যিনি ঠাকুরের কাছে বসে কেবল শিব হোম শিব হোম করতেন ঠাকুর তাকে উপদেশ দিয়ে বলেছিলেন যে মুখে কেবল শিবহোম বললেই কিছু ফল হয় না যখন সেই সচ্চিদানন্দ শিবকে হৃদয়ে ধ্যান করে তন্ময় হয়ে গিয়ে বোধে বোধ হয় তখন সেই অবস্থাতেই শিবহোম বলা যায় যতক্ষণ সেই অবস্থা না আসে ততক্ষণ সেব্যসেবকভাবেই থাকা উচিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছিলেন সাধক দুর্গানন্দ ব্রহ্মচারী তিনি একবার পঞ্চবটিতে একটা কুটিরে কিছুদিন অবস্থান করলেও ঠাকুরের আধ্যাত্মিক প্রভাব থেকে তিনি দূরে থাকতেন এবং সংসারী লোকেদের রোগ ব্যাধিতে ওষুধ দিতেন সেজন্য ভুলক্রমে ঠাকুরের কাছে কেউ রোগের জন্য ওষুধ চাইতে গেলে ঠাকুর তাকে দুর্গানন্দ ব্রহ্মচারীর কাছে পাঠিয়ে দিতেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন কালীঘাটের জনৈকতন্ত্র সাধক শিবের নির্দেশ রূপে অচলানন্দ বীরভাবের সাধনায় মত্ত হতেন এবং সেজন্য জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব তার বোধগম্য হতো না তিনি নানান তান্ত্রিক ক্রিয়ার দ্বারা অর্থ উপার্জন করতেন তাই দক্ষিণেশ্বরে কোনো গৃহস্থ ঠাকুরের কাছে ওইরূপ ক্রিয়ার জন্যে অনুরোধ করলে ঠাকুর তাকে অচলানন্দের কাছে পাঠিয়ে দিতেন ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন হটযোগী জনৈক তার নাম নারায়ণ তিনি কিছুদিনের জন্য দক্ষিণেশ্বরে আসেন এবং ঠাকুরের সঙ্গে তার পরিচয় হয় একবার ঠাকুরের ত্যাগী সন্তান স্বামী যোগানন্দজি কৌতূহলের বসে হটযোগী ক্রিয়া দেখার জন্য তার কাছে এসে উপস্থিত হলে ঠাকুর সেখান থেকে যোগিনের হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে আসেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন কাশ্মীরি নাগা সম্প্রদায়ের অজ্ঞাতনামা এক সাধু যাকে কাশ্মীরি সাধু বলা হচ্ছে যিনি কিছুদিন দক্ষিণেশ্বরের কুঠিবাড়িতে বাস করেছিলেন ঠাকুর তাকে মহাপুরুষ বলে নির্দেশ করতেন এবং তার ভক্তদের ওই সাধুকে দর্শন করবার জন্য কুঠিবাড়িতে পাঠিয়ে দিতেন দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণের সান্নিধ্যে আসতেন আনন্দময় সাধু তার মুখখানি সর্বদা প্রসন্ন থাকত এবং মুখে একটা সুন্দর জ্যোতির প্রকাশ হতো সকাল সন্ধ্যা একবার করে ঘরের বাইরে এসে গাছপালা গঙ্গা সব তাকিয়ে তাকিয়ে দেখতেন এবং আনন্দে বিভোর হয়ে দুহাত তুলে হেসে গড়াগড়ি দিতে বলতেন বাহ বাহ কেয়া মায়া ক্যাসা প্রপঞ্চ বানায়া ঠাকুর এই সাধুকে খুব ভালোবাসতেন ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন জনৈক অজ্ঞাত পরিচয় এক পাগল সাধু একবার ঠাকুর দক্ষিণেশ্বরে মা ভবতারিনীর ঘরে আছেন সেই সময় সেই সাধু ছেঁড়া কাপড় গায়ে দিয়ে হাতে একটা হাঁড়ি নিয়ে উলঙ্গ অবস্থায় ঠাকুরের কাছে উপস্থিত হয়েছিলেন হৃষিকেশের সাধু এক উচ্চ মার্গের সাধুর আগমন হয়েছিল ঠাকুরের মধ্যে তিনি পাঁচ প্রকারের সমাধি প্রত্যক্ষ করেছিলেন পিপিলিকা বধ মিনবধ কপিবধ পক্ষীবধ এবং তীর্যক বধ আধ্যাত্মিক জগতের অন্যতম শ্রেষ্ঠ সাধ সাধক এবং সিদ্ধ পুরুষ নগেন্দ্রনাথ ভাদুরি দক্ষিণেশ্বরে একদিনের জন্য এসেছিলেন ঠাকুরের কাছে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে তিনি হিন্দু ধর্মের উন্নতি কল্পে সনাতন ধর্মপ্রচারণী সভা প্রতিষ্ঠা করেন এবং সত্য প্রদীপ নামে মাসিক ধর্মপ্রতিক পত্রিকাও প্রকাশ করেন পরিব্রাজক স্বামী কৃষ্ণানন্দ যিনি প্রকৃত নাম ছিল তার শ্রীকৃষ্ণ প্রসন্ন সেন হুগলি জেলার গুপ্তিপাড়ায় তার জন্ম হয়েছিল মুঙ্গেরে জনৈক পরিব্রাজক সাধুর কাছে তিনি দীক্ষা নিয়ে আর্য ধর্ম প্রচারিণী সভা প্রতিষ্ঠার দ্বারা হিন্দু ধর্মকে রক্ষার কাজ করেছিলেন তিনিও ঠাকুরের কাছে এসে সাক্ষাৎ এবং পরবর্তীকালে তার ধর্মপ্রচারক পত্রিকায় ঠাকুরের সাথে সাক্ষাৎকারের মনোজ্ঞ রচনা তিনি জাতিকে উপহার দিয়ে যান এসেছিলেন বাবা প্রেমানন্দ ভারতী যার প্রকৃত নাম ছিল সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি এক সময় খুব মদ্যপায়ী ছিলেন আর এক মদ্যপায়ী বন্ধু গিরিশচন্দ্র ঘোষের সাথে মানুষের মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন ঠাকুরের কাছে এবং এই আসার ফলেই তার ধর্মজগতে যুক্ত হওয়া হয় এবং পরে সন্ন্যাস নিয়ে বাবা প্রেমানন্দ ভারতী হয়েছিলেন এসেছিলেন শ্রীমৎ চরণদাস বাবাজি কাশীর এক মেয়ে তিনি কাশী থেকে সরাসরি ঠাকুরের কাছে এসেছিলেন অজ্ঞাত নামা পরিচয় দিয়েছিলেন কাশীর মেয়ে বলে একবার দক্ষিণেশ্বরে ঠাকুরের এমন কঠিন হামাশা রোগ হয়েছিল যে দিবারাত্র মল ত্যাগের ফলে তিনি খুব দুর্বল হয়ে পড়েন এবং প্রতিবার জল শৌচয়ের ফলে তার মলদ্বারে ক্ষতের সৃষ্টি হয় তখন মা দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছে ভক্ত শম্ভুনাথ মল্লিকের একটা পৃথক চালাঘরে বাস করতেন এবং সেখান থেকে এসে ঠাকুরের সেবা করে চলে যেতেন ঠিক এই সময় কাশি থেকে এই প্রাচীন মহিলা যেন দৈব নির্দেশে আসেন এবং মায়ের মতন স্বেচ্ছায় ঠাকুরের সকল সেবা প্রকার ভার নিয়েছিলেন এমনকি মলদারের ক্ষতে সেঁক দেওয়ার কাজও তিনি রিবিকার চত্বের নিজের হাতে করে ঠাকুরকে অনেক সুস্থ করে দিয়েছিলেন এসেছিলেন নেপালি ব্রহ্মচারিণী ক্রিশ্চান উইলিয়ামস রেভারেন্ড হিস্ট্রি মিট স্পিক ভবানীপুরের পাদ্রি মৌলভিষেক মাছান মোল্লা এই সমস্ত সাধক সন্তরা এসেছিলেন তারা অনুভব করেছিলেন কেউ কেউ তুমি আমার আল্লাহ কেউ কেউ অনুভব করেছিলেন ঈশ্বরের অবতার কেউ কেউ ঠাকুরের সঙ্গে সঙ্গ করে আধ্যাত্মিক প্রেরণায় হিমালয়ের কঠিন স্থানে গিয়ে পরবর্তীকালে তপস্যায় প্রতি হয়েছিলেন সেই নেপালি ব্রহ্মচারিণী ঠাকুরকে বলেছিলেন ঈশ্বরের দাসী আবার কার দাসী হব ব্রহ্মচারিণীকে সবাই দেবী বলে মানত ঠাকুর তার খুব ভক্তির প্রশংসা করেছিলেন সীমিত সময়ের এই অনুধানে আমরা সবার কথা হয়তো স্মরণ করতে পারলাম না কিন্তু আমরা কৃতজ্ঞ চিত্তে অনুভব করতে পারছি যে দক্ষিণেশ্বরের মন্দির সত্যি সত্যি জগতের ইতিহাসে আমাদের কাছে সেই তীর্থক্ষেত্র যে তীর্থক্ষেত্র বর্তমানে শুধুমাত্র ঐতিহ্যের পুনরুদ্ধার করছে যে তা নয় আমাদের আধ্যাত্মিক পরিবেশে মনকে যেন এক গৌরব গাথায় ভরিয়ে দিচ্ছে যেখানে মা জগদীশ্বরী ভবতারিণী তার সেই আধ্যাত্মিক ঐশী শক্তিতে ভক্ত সাধারণের কাছে মা হয়ে রয়েছেন এবং সেই ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্রে মা ভবতারিণীর পুজো যেখানে জগদীশ্বরী নামে তিনি পূজিত হন এবং দৈনন্দিন পুজোর কাজ ছাড়াও নববর্ষ অক্ষয় তৃতীয়া ফলহারিণী কালীপুজো স্নানযাত্রা মহালয়া দুর্গাপুজো লক্ষ্মী পূজা শ্যামা পূজা রটন্তী কালী পূজা জগ জগদাত্রী পুজো বাসন্তী পুজো এই সমস্ত পুজো হয় এবং এখানে বলিদান হয় না বলিদান সম্পূর্ণ নিষিদ্ধ ঠাকুর নিজে বলছেন দক্ষিণেশ্বরের রানী রাসমণির দেবালয়ের মা কালী সম্পর্কে ঠাকুর বলতেন মা খানদান কালীঘাটে বিশ্রাম করেন এখানে এসে সত্যি সত্যি এই কালীঘাট যেমন আমাদের টানে তেমনি দক্ষিণেশ্বর মন্দিরের আমাদের কাছে এক হৃদয়ের পরম আশ্রয় জ্বালা জায়গা এখানে রাধাকান্ত বিষ্ণু মন্দিরেও রয়েছে শ্রী শ্রী জগমোহন কৃষ্ণ এবং জগমোহিনী রাধা দ্বাদশ শিব মন্দিরে সারিবদ্ধভাবে রয়েছেন যজ্ঞেশ্বর জলেশ্বর জগদীশ্বর নাদেশ্বর নন্দীশ্বর নরেশ্বর নির্জরেশ্বর নাগেশ্বর নকুলেশ্বর জটিলেশ্বর রত্নেশ্বর এবং যজ্ঞেশ্বর অসীম আত্মপ্রত্যয় প্রদীপ্ত আত্মমর্যাদা এবং সদা জাগ্রত উদ্যাম করুণাবতার করুণাকাতর হৃদয়া দিব্য জীবনের বাস্তব উপলব্ধির মধ্যে দিয়ে মানুষ আজ বুঝতে পেরেছে যে সত্যি সত্যি রানী রাসমণির শাশ্বত মাতৃ সাধনা সার্থক রানী রাসমণির সমগ্র জীবনের অমর কীর্তি যেমন দক্ষিণেশ্বর কালী মন্দির তেমনি তার অমর উপহার শ্রীরামকৃষ্ণ পরভহংস মাস্টরমুশাই বলছেন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ রাগাদি ও অতিথি সেবা একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পদান তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশি ঈশ্বর প্রেমে মা তোয়ারা হইয়া আছেন আমরাও যেন মা তোয়ারা হতে পারি তাই শক্তি পূজার এই অনুরণনে আকাশ বাতাস যখন অনুরণিত চারদিকে দীপাবলির রোষ্ণাই সবাইকে আমরা হ্যাপি দিওয়ালির শুভেচ্ছা জানাচ্ছি আর একদিন পরেই ভাই ফোঁটা আতশবাজি পুড়ছে কিন্তু আমাদের মনের আতশ কাঁচে যেন আমরা মৃন্ময়ী চিন্ময়ী আলাদা না করে ফেলি আমরা যেন অনুভব করি কালীবাড়ির আনন্দ নিকেতনের সেই আনন্দটা যেন আমরা এই স্থূল শরীরে গ্রহণ করতে পারি এবং সেই গ্রহণের সাথে সাথে আপনাদের কাছে শীতবস্ত্র প্রদানের জন্য আমি ভিক্ষা মাঙি সেই ভিক্ষার ঝুলিতে আপনারা যদি আপনাদের মতো ভিক্ষার নৈবেদ্য নিবেদন করেন তাহলে বহু মানুষের মধ্যে সেটি বিতরিত হবে নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণ প্রাণার